হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আজকে মূলত আমরা রসায়নের অতি পরিচিত একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সকল খারই খারক কিন্তু সকল খারক খান নয় এ বিষয়টি আসো আমরা আলোচনায় নেমে পড়ি তবে আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব স্ক্রিনে খারক এবং খার যে দুটি চার্ট দেখা যাচ্ছে এই দুটি চার্টের দিকে একটু মনোযোগ দিয়ে তাকালেই তোমরা বিষয়টি পরিষ্কার বুঝতে পারবে বিষয়টি অনেকটা এরকম আমি যদি বলি যে সকল পাগলই মানুষ কিন্তু সকল মানুষ পাগল না ঠিক অনেকটা সেরকম ক্ষারক বলতে ধাতুর সাথে যেমন পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক ফেরিক ফেরাস ফেরিক ফেরাস মানে আয়রন কিউপ্রিক কিউপ্রাস মানে কপার এদের সাথে অক্সিজেন যুক্ত হলে যে যৌগ উৎপন্ন হয় ধাতব অক্সাইড ধাতব অক্সাইড এরা সবাই ক্ষারক ধাতব হাইড্রোক্সাইড মানুষের ধাতুগুলোর সাথে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুগুলোর সাথে যখন হাইড্রো যুক্ত হয় তখন এরা ধাতব হাইড্রো এবং ধাতব অক্সাইড এবং ধাতব হাইড্রো যারা আছে এরা সবাই ক্ষারক এরা পানিতে দ্রবণীয় হতে পারে পানিতে দ্রবণীয় নাও হতে পারে কিন্তু এরা সবাই ক্ষারক এই ক্ষারকের মধ্যেই কিছু অংশ হচ্ছে খার যেমন আপাতত এটুকু খার এর সাথে আরেকটা হাইড্রোক্সাইড এখানে আছে অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড এটি হচ্ছে যে অ্যামোনিয়াম এনএইচ ফোর এটি সরাসরি ধাতু নয় ধাতুর মতো ক্রিয়া করে ধাতুর ন্যায় ক্রিয়াশীল যোগমূলক এর হাইড্রোক্সাইড অক্সাইড এই কয়েকটি হাইড্রোক্সাইড আরও আছে আমি আপাতত কয়েকটি এখানে চিহ্নিত করলাম এই কয়েকটি হাইড্রোক্সাইডের একটি বৈশিষ্ট্য এরা পানিতে দ্রবণীয় হয় পাশের চিত্রে দেখো এখানে এরাই এরা এখানে যাদেরকে চিহ্নিত করেছি এই আর এখান নিচে একটা আমি একটু অন্য কালার করে দিই এখানে এই এরা এরাই আবার এখানে আছে দেখো এরাই এখানে আছে এরা সবাই খার এরা তো খারক ও খারকের লিস্ট এদেরকে আছে এরা আলাদাভাবে এরা হচ্ছে খার তাহলে এবং খারের বৈশিষ্ট্য দুটো হতে হবে প্রথমত সেটি হবে ধাতু পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি কোনো একটা ধাতুর হাইড্রোক্সাইড হবে অক্সাইড নয় হাইড্রোক্সাইড হবে এটা প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত এরা প্রাণী পানিতে দ্রবণীয় হবে পানিতে দিলে এরা মিশে যাবে হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় কথা যেমন ধরো এই একটা ধাতব হাইড্রো অক্সাইড আয়রন হাইড্রোক্সাইড বা কপার হাইড্রোক্সাইড এরা পানিতে দ্রবণীয় নয় এজন্য জন্য হাইড্রোক্সাইড হলেও এরা খার নয় এরা ক্ষারক আর অক্সাইডগুলো তো সব এমনিতেই ক্ষারক আমার মনে হয় বিষয়টা বুঝে আসছে ক্ষারকেরই একটি ছোট অংশ হচ্ছে খার খারের বিস্তৃতি কম তুমি যদি গণিতের ভাষায় বলো ক্ষারক একটা বড় যদি সেট হয় খার হবে তার একটা উপসেট বা সাবসেট সেট এই পাশে লিখে রেখেছে এরা পানিতে দ্রবণীয় ধাতব হাইড্রোক্সাইড হতে হবে আমার মনে হয় বিশ্বটা এখানে ক্লিয়ার হয়েছে আর এখানে যে সংকেতগুলো লিখে হয়েছে এ টু ও থ্রি এন এ টু ও ইত্যাদি সংকেত লেখার জন্যে আমাদের প্রতীকগুলো পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এদের প্রতীক জানতে হবে এদের যোজনী মুখস্থ থাকতে হবে এবং একজনের যোজনী আরেকজন পাবে সংকেত দেখার জন্য যেমন অক্সিজেনের যোজনী দুই এখানে অ্যালুমিনিয়াম পেয়েছে অ্যালুমিনিয়ামের যোজনী তিন অক্সিজেন পেয়েছে আবার প্রথমটাতে যেমন অক্সিজেনের যোজনী দুই পটাশিয়াম পেয়েছে পটাশিয়ামের যোজনী এক এক আমরা কোথাও লিখি না লিখতে হয় না ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো ক্যালসিয়ামের যোজনী দুই অক্সিজেনের যোজনীয় দুই সমান সমান হয়ে যাওয়ার কারণে কোথাও লিখতে হয়নি তো এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের আগের লেকচারগুলোতে বারবার উল্লেখ করেছি সেগুলো তোমরা যারা মিস করেছ দেখে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি যাদের সমস্যা হচ্ছে সংকেত লিখতে গিয়ে বিশেষ করে প্রত্যেক সংকেত যোজনে নিয়ে একটা লেকচার আছে আমার রসায়নের লেকচার ওয়ান সেই লেকচারটা যারা মিস করেছো তাদের প্রত্যেককে সেই লেকচার লেকচারটা একবার অন্তর দেখে নেওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি এখন আমাদের প্রশ্ন ছিল সকল খারি খারক কিন্তু সকল খারক খার নয় যদি পরীক্ষা আসে তাহলে তার এত বড় একটা চার্ট তো আমরা পরীক্ষা দিয়ে দিব না আমরা পরীক্ষায় যা লিখবো আসল সে বিষয় একটু দেখে নিই পরীক্ষা আমরা কথাটা সহজে এইভাবে লিখতে পারি আমরা জানি সকল ধাতব অক্সাইড ও হাইড্রো অক্সাইড সমূহ ক্ষারক যেমন কয়েকটা উদাহরণ উপর থেকে দিয়ে দিবে পটাশিয়াম অক্সাইড ফেরাস অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড কপার হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইড্রো অক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইড ইত্যাদি সবই খারক এরা সবাই খারক অপরদিকে খার হচ্ছে পানিতে দ্রবণীয় দুটা শর্ত একটা শর্ত পানিতে দ্রবণীয় দ্বিতীয় শর্ত হচ্ছে ধাতব হাইড্রো অক্সাইড ধাতব হাইড্রো হতে হবে এবং পানিতে দ্রবণীয় হতে হবে দুই শর্ত এরা হচ্ছে খার ল্যাঙ্গুয়েজটা একবার পড়ি অপরদিকে খার হচ্ছে পানিতে দ্রবণীয় ধাতব হাইড্রোক্সাইড সমূহ যেমন এখানকার এই যে সোডিয়াম হাইড্র এটি এখানে আছে ম্যাগনেশিয়াম হাইড্র এটিও এখানে আছে এরা হচ্ছে খার ইত্যাদি খার এগুলো আবার ক্ষারকও সুতরাং আমরা বলতে পারি সকল খারই খারক কিন্তু সকল খারক খার নয় তো আমি স্ক্রিনে রেখেছি তোমরা ইচ্ছা করলে এই অফ করে দিয়ে দেখতে পারো লেখাটির কপি করে নিতে পারো সকল খারি খারক এবং সকল খার সকল খারি খারক কিন্তু সকল খারক খার নয় এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় খুব আসে এই খার খারক আমাদের নাইন টেন লেভেলে মূলত এই স্ক্রিনে যে কয়েকটা আছে এই কয়েকটা জানা থাকলে যথেষ্ট হয়ে যাবে বলে আমি মনে করি তারপরেও বইতে আরও কিছু আছে সেগুলো আমরা আস্তে ধীরে শিখে ফেলতে পারবো তো আশা করি আজকের বিষয়টা তোমাদের পরিষ্কার হয়েছে এরপরে যদি কারো সমস্যা থাকে বা আমার কথার মধ্যে যদি ত্রুটি থেকে থাকে কমেন্টে জানিয়েও আমি সহযোগিতা করার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে অথবা পরবর্তী আলোচনায় সবাইকে ধন্যবাদ